গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো করোনার সময়কালে আসামের আরেক ভয়ঙ্কর খবর, দ্রুতগতিতে রাজ্য জুড়ে বৃদ্ধি পাচ্ছে এইচআইভি পজিটিভ, রাজ্যে দ্রুতগতিতে বাড়ছে এইডস, দ্বিতীয় স্থানে কাছাড় জেলা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তিন মাসেই কাগজ কল কর্মীদের সমস্যার সমাধান বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সরকারের আর্থিক প্যাকেজে সায় দুই ইউনিয়নেরই। করিমগঞ্জ জেলা পরিষদ সভাপতি পদ নিয়ে অসন্তোষ, সাংসদের ভূমিকার সমালোচনা পাতারকান্দিতে। আসাম চুক্তি রূপায়ণ নিয়ে তিন মাসের মধ্যে প্রতিবেদন, আশুর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। হাইলাকান্দির সরসপুর ফায়ারিং রেঞ্জে মানুষ ও গবাদি পশু চলাচলে নিষেধাজ্ঞা। কাগজকলের জমিতে বিকল্প শিল্পোদ্যোগ গড়ে তোলার দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। তৎপর মন্ত্রী অশোক সিংহল, মেডিকেলে অবিলম্বেই অগ্নি নির্বাপক পরিষেবা। শিক্ষাগত যোগ্যতায় কাগজকলের 100 কর্মীকে চাকরি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বাংলার ভবানীপুর উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী দিল না কংগ্রেস, নয়া সমীকরণের ইঙ্গিত। এবং সর্বশেষ খবরটি হল মাত্রাতিরিক্ত নির্যাতন হচ্ছে বরাকের শিশুদের উপর, উদ্বেগজনক অবস্থা হাইলাকান্দিতে। ইউনিসেফ ও কৃষ্ণকান্ত হ্যান্ডিক রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিডিয়া প্রকল্পের আলোচনা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। করোনার সময়কালে আসামের আরেক ভয়ঙ্কর খবর, দ্রুতগতিতে রাজ্য জুড়ে বৃদ্ধি পাচ্ছে এইচআইভি পজিটিভ, ড্রাগ সেবনের ফলে বেড়ে চলছে এইচআইভি পজিটিভের সংখ্যা। হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার গঠনের পরই রাজ্য জুড়ে চলছে ড্রাগসের বিরুদ্ধে জোরদার অভিযান, গ্রেফতার করা হচ্ছে ড্রাগস পাচারকারী থেকে শুরু করে সেবনকারী। সেবনকারীদের গ্রেফতারের পর মেডিকেল পরীক্ষা করাতে গেলে ধরা পড়ছে এইচআইভি পজিটিভ। মূল কারণ হচ্ছে একটি সিরিজ দিয়ে ড্রাগ সেবন করে থাকে অনেকে, আর তার থেকে সংক্রমিত হচ্ছে সবাই। আসাম এইডস কন্ট্রোল সোসাইটির দেওয়া তথ্য মতে রাজ্যে এইচআইভি পজিটিভের সংখ্যায় কামরূপের পরই দ্বিতীয় স্থানে রয়েছে কাছাড় জেলা। এইডস কন্ট্রোল সোসাইটির দেওয়া তথ্যে দেখা গেছে রাজ্যের 8টি জেলায় এইচআইভি পজিটিভের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। কামরূপ মহানগরে 6,888, কাছাড় জেলায় 4,609, ডিব্রুগড়ে 1,245, নগাঁও জেলায় 814, করিমগঞ্জে 729, যোরহাটে 654, শোণিতপুরে 539, গোলাঘাট জেলায় 516 জন এইচআইভি পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য বিভাগ। আসাম এইডস কন্ট্রোল সোসাইটি জানিয়েছে ড্রাগস বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে এইচআইভি টেস্টের সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ পুলিশের হাতে ধরা পড়া প্রত্যেক ড্রাগ সেবনকারী এবং পাচারকারীর এইচআইভি পরীক্ষা করতে হচ্ছে। তবে ইদানিংকালে যেসব পজিটিভ ধরা পড়ছে তাদের মধ্যে সিংহভাগই ড্রাগ সেবনকারী। যৌন সঙ্গমের এইচআইভি পজিটিভ সংখ্যাটা খুবই নগণ্য। এনএসইসিও থেকে রাজ্যে 6টি স্থানে এইচআইভি টেস্টের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে গ্রামাঞ্চলে টেস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। একদিকে যখন করোনার আক্রমণ চলছে, অন্যদিকে এভাবে দ্রুতগতিতে এইচআইভি পজিটিভের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত সবাই। কামরূপ মহানগরে এইচআইভি পজিটিভের সংখ্যাটা বাড়ার মূল কারণ হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম ঘটে থাকে। কিন্তু কাছাড় জেলায় এত দ্রুত হারে এইচআইভি পজিটিভ ধরা পড়া নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ, কারণ হঠাৎ করে কিভাবে এইচআইভি পজিটিভের সংখ্যা বাড়তে শুরু হলো জেলায়। কেবল সেবনকারীদের মধ্য থেকে নয়, শিলচরে রয়েছে একটি নিষিদ্ধ পল্লী, তাতে এইচআইভি ছড়ানোর একটা বড় জায়গা থেকে যায়। সব মিলে করোনার পাশাপাশি এইচআইভি সংক্রমণেও এক ভয়ঙ্কর পরিস্থিতির বার্তা দিতে যাচ্ছে। অপরদিকে কাগজকল কর্মীদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এ নিয়ে সরকার এবং কাগজকলের ইউনিয়নগুলির সঙ্গে বৈঠকও হয়েছে, আর এই বৈঠক যে যথেষ্ট ফলপ্রসূ সেটা দুই পক্ষের বয়ানেই পরিষ্কার। কাগজকল কর্মীদের জন্য সরকার যে 570 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, এতে মোটামুটি সম্মতি রয়েছে দুটি ইউনিয়নেরই। শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এবং সংসদীয় পরিক্রমা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন কাছাড় এবং নগাঁও কাগজকলের ইউনিয়নের কর্তারা। আর এই বৈঠকেই কাগজকলের জট প্রায় খুলে গেছে বলেই মনে হচ্ছে। জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজড ইউনিয়ন অর্থাৎ জাকরু এবং বিএমএসের অধীনে কাছাড় কাগজকল মজদুর সংঘের নেতাদের নিয়ে সরকারি পক্ষের বৈঠক শেষে দুই পক্ষই যে সরকারের প্রস্তাব মেনে নিতে প্রস্তুত এর ইঙ্গিত পাওয়া গেছে। সরকারের পক্ষ থেকে যে 570 কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে, এর মধ্যে
মধ্যে থাকবে এলআইসি প্রিমিয়াম, ব্যাংক ঋণের কিস্তি এবং চাকরির বাকি সময়ের ক্ষতিপূরণ। তাছাড়া মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে সেই সবই পূরণ করা হবে। তাই সরকারের এই আর্থিক প্যাকেজ প্রত্যেক ইউনিয়নই মেনে নিয়েছেন। এ নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, দুইটি কাগজকলের প্রতিনিধিদের সঙ্গে শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা বৈঠক সেরেছেন। তাদের যা প্রাপ্য তা রাজ্য সরকার দেবে সেটা আগেই ঘোষণা করা হয়েছে। তাছাড়া কর্মীদের ছেলে মেয়ে যাদের বয়স খুবই কম তাদেরও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এর বেশি আর কি দরকার? তাছাড়া কাগজকলের দুটি ইউনিয়নের মধ্যে সমন্বয়ের যে অভাব ছিল সেটার সমাধানও সোমবারের বৈঠকে হয়েছে, ফলে এখন আমরা এগিয়ে যেতে পারব। আগামী 3 মাসের মধ্যে সব সমস্যার সমাধান করা হবে। উল্লেখ্য, প্রায় 5 বছর ধরে বেতনহীন কাগজকলের কর্মীরা, এতে স্বাভাবিকভাবেই কাগজকল কর্মীদের পরিবারের সদস্যদের আর্থিক অবস্থা কি সেটা সহজেই অনুমেয়। বছরের পর বছর ধরে বেতন না পাওয়া কাগজকলের কর্মীরা এই দুঃসময় থেকে বেরিয়ে আসতে অধিকাংশ কর্মী এই প্যাকেজ মেনে নেওয়ার পক্ষে রয়েছেন। ফলে আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই পুরো বিষয় পরিষ্কার হবে এবং কাগজকল কর্মীদের সমস্যারও সমাধান হবে। অপরদিকে করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে দলের অন্দরে অসন্তোষের চূড়াস্রোত বইলেও এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। এতে সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে দুই নেতার লবিবাজির খবরও পাওয়া গেছে, যার ফলে জেলা পরিষদের কাজ স্তব্ধ হয়ে পড়েছে। জেলা পরিষদের সিংহভাগ সদস্যা বর্তমান চেয়ারম্যানের কাজে মোটেই সন্তুষ্ট নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন। এতে সৃষ্টি হওয়া জটলাটি সহজে কাটছে না। এদিকে এই ইস্যুতে মঙ্গলবার পাতারকান্দির ভারতীয় জনতা পার্টির চা মোর্চার দলীয় প্রতিনিধি সহ বিভিন্ন বাগান এলাকার নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা সোনাখিরায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে সদলীয় সাংসদের ভূমিকা নিয়ে নিজেদের পুঞ্জীবিত খুব উগড়ে দেন। তারা সাংসদ কৃপনাথ মালার বিরুদ্ধে নানা স্লোগানও দেন। বৈঠকে জেলা চা মোর্চার সভাপতি বাল্মীকি দাস বলেন, জেলা পরিষদ ইস্যুতে গত 2 সেপ্টেম্বর পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন চা বাগান থেকে এক প্রতিনিধি দল সাংসদ কৃপনাথ মালার সঙ্গে সাক্ষাৎ করে এলাকার সার্বিক উন্নয়নে বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথকে অপসারণ করে পঞ্চায়েত রাজের নিয়ম অনুযায়ী ভাইস চেয়ারম্যান বিমলা শুক্লবৈদ্যকে চেয়ারম্যান পদে আসীন করার অনুরোধ জানিয়েছেন। এতে সাংসদ মোলার সায় থাকলেও পরবর্তীতে তিনি ডিগবাজি খান। বিষয়টি নিয়ে ডিসি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাংসদ নিজেই আশিস নাথের হয়ে তাবেদারি করে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব কার্যকর না করার তদবির করেন। এমন খবরে চা বাগানবাসী নেতাদের মনোবল সম্পূর্ণ ভেঙে গেছে। বাল্মীকি দাস আরও বলেন, যেখানে সিংহবাগ জেলা পরিষদ সদস্য ও সদস্যা আশিস নাথকে চাইছেন না, সেখানে কেন সাংসদ মোলা তাকে স্বপদে বহাল রাখার জন্য তদবির করছেন? তিনি নিজে চা বাগান প্রতিনিধি হয়েও অপর চা বাগান প্রতিনিধিকে বাগড়া দিচ্ছেন। অপরদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় অক্সিজেনের প্রয়োজন বেশি থাকায় পরপর 2 অক্সিজেন প্ল্যান্ট শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বসানো হয়েছে। প্রতি মিনিটে 2500 কিলোগ্রাম অক্সিজেন উৎপাদন হচ্ছে এবং বিরাট স্টক রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে অক্সিজেন সহজে দাহ্য বস্তু, ফলে হাসপাতালে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। তবে হাসপাতালে অগ্নি নির্বাপক পরিষেবার ন্যূনতম ব্যবস্থা এখনও গড়ে উঠেনি। এই বিষয়ে সংবাদ বেরোনোর পর নড়েচড়ে বসছে রাজ্য সরকার। কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহলের কার্যালয়ের পক্ষ থেকে যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। জানানো হয়েছে আগামীতে হাসপাতালে অগ্নি নির্বাপক পরিষেবা গড়ে তোলা হবে। সরকারের পক্ষ থেকে অতীতে এভাবে তড়িগুড়ি পদক্ষেপ নিতে খুব কমই দেখা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, যখন অক্সিজেনের বিরাট ট্যাঙ্ক বসানোর প্রস্তুতি শুরু হয় তখন থেকেই তারা অগ্নি নির্বাপক ব্যবস্থা গড়ে তোলার চিন্তা করেন। তবে এই বিষয়গুলো তাদের হাতে নয়, জেলা প্রশাসন চাইলে সেটা করতে পারেন। হাসপাতালের পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসক সহ বিভিন্ন বিভাগে চিঠি লেখা হয়। অপরদিকে হাইলাকান্দি জেলার সরসপুর চা বাগানের ডিস্ট্রিক্ট ফায়ারিং রেঞ্জের 500 মিটার ব্যাসার্ধ এলাকায় আগামী 9, 14 ও 20 সেপ্টেম্বর 3 দিন সাধারণ মানুষ ও গবাদি পশুর প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে সরসপুর বাগানের ফায়ারিং রেঞ্জ এলাকায় ভারতীয় দণ্ডবিধির 144 ধারার অধীনে ওই এলাকায় মানুষ ও গবাদি পশুর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। উল্লেখ্য, কুচিলা সিআরপিএফ ক্যাম্পের জওয়ানদের প্রি ইন্ডাকশন প্রশিক্ষণ আগামী 9 সেপ্টেম্বর থেকে 3 দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে শুরু হচ্ছে। এর প্রেক্ষিতে ওই 3 দিন ওই এলাকায় 144 ধারা জারি করে মানুষ ও গবাদি পশুর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই 3 দিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত
ওই ফায়ারিং রেঞ্জ এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক সরকারি বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। অপরদিকে হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের অধীনস্থ রাজ্যের বন্ধ দুই ভারী শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের শুধু বকেয়া মিটিয়ে দিলেই চলবে না, রাজ্যের স্বার্থে কাগজ কল দুটিকে পুনরুজ্জীবিত করা কিংবা বিকল্প শিল্পোদ্যোগ গড়ে তোলার দাবি জানিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, রাজ্যের বন্ধ দুই ভারী শিল্প প্রতিষ্ঠান বরাক উপত্যকার পাঁচ গ্রামে অবস্থিত কাসার এবং জাগিরুডের নগাঁও কাগজকলের কর্মচারীদের বকেয়া মেটানোর ব্যাপারে মুখ্যমন্ত্রী যে উদ্যোগী হয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে বিডিএফ। তবে সমগ্র প্রক্রিয়া স্বচ্ছ হওয়া জরুরি, যাতে কর্মচারীরা কোনোভাবে বঞ্চনার শিকার না হন। এছাড়া বকেয়া না পাওয়া পর্যন্ত কর্মচারীদের আবাসন থেকে উচ্ছেদ করারও যেন কোনো প্রশ্ন না উঠে, কেননা এমনিতেই তারা শোচনীয় অবস্থায় দিন কাটাচ্ছেন, কোনো কল্যাণকামী রাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী নিশ্চয় অবগত যে শুধু কর্মচারীদের বকেয়া মিটিয়ে তাদের কাগজকল থেকে সরিয়ে দিলেই কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আসামের অন্যতম এই বৃহৎ শিল্পখণ্ডকে বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত সরকার করছে তা কখনো রাজ্যের জন্য মঙ্গলজনক নয়, কারণ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানটি এই রাজ্যে স্থাপনের পেছনে মূল উদ্দেশ্য ছিল অনুন্নত একটি অঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এতে অবশ্যই সেই উদ্দেশ্য মাঠে মারা যাবে। প্রদীপ বলেন, এই দুই কাগজকল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1.5 লক্ষ মানুষের জীবিকার উৎস ছিল, অধিকন্তু এর মৃত্যুঘণ্টা বাজলে শিল্পোদ্যোগ স্থাপনের ক্ষেত্রে সারা দেশে আসামের ভাবমূর্তি নষ্ট হবে। বিডিএফের মুখ্য আহ্বায়ক বলেন, মাত্র 1,000 কোটি টাকা বিনিয়োগ করলে এই কাগজকল দুটিকে আবার সচল করা সম্ভব, কাজেই রাজ্য সরকার দরকার হলে PPP মডেলে এই শিল্প প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হোক, আগামী প্রজন্মের স্বার্থে এটা করা অত্যন্ত জরুরি। বিশেষত বরাক উপত্যকার ক্ষেত্রে চিনিকল বা বদরপুরের টেক্সটাইল মিল সহ এইরকম একের পর এক শিল্পোদ্যোগ বন্ধ হয়ে যাওয়ায় এখানকার কর্মপ্রার্থীরা যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়ভাবে নিযুক্তি পাচ্ছেন না, অন্য রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন বেকার যুবক যুবতীরা। বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে কাগজকলের জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা এইসব মৌখিক প্রতিশ্রুতি অনেক শুনেছি কিন্তু বরাকের ভাগ্যে কিছুই জুটেনি, তাই কাগজকল যদি বন্ধ করারই সিদ্ধান্ত নেওয়া হয় তবে এই জমিতে বিকল্প কী শিল্পোদ্যোগ স্থাপন করা হবে তা সরকারকে অবিলম্বে বিশদভাবে স্পষ্ট ঘোষণা করতে হবে। বলেন, বরাক এবং পার্শ্ববর্তী রাজ্যে যে পরিমাণ বাঁশ ও ইক্ষু উৎপন্ন হয় তাতে এই উপত্যকায় ইথানল তৈরির উদ্যোগ অনায়াসে নেওয়া যেতে পারে। এছাড়া করিমগঞ্জের আনিপুরে লুপ্ত চিনিকলের পরিত্যক্ত জমিও এই উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, তাই এর জন্য কাগজকলের জমি একমাত্র বিকল্প নয়। কাঁচামালসহ ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতে নুমলিগড়ের আগে বরাকের ইথানল তৈরির উদ্যোগ নেওয়া যুক্তিসঙ্গত ছিল, এই ক্ষেত্রেও চূড়ান্ত বঞ্চনার শিকার হয়েছে বরাক উপত্যকা। তবে কাগজকল বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিলে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে রাজ্যের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ তারা আগে বারবার প্রকাশ্য জনসভায় এ ব্যাপারে গালবোরা প্রতিশ্রুতি দিয়েছেন, বলেন প্রদীপ দত্ত রায়। তাই জনগণের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা থাকা উচিত বলেও মনে করেন বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।